মোটামুটি উলঙ্গ হয়ে যাওয়ার সিস্টেম, যে কাপড়টা পরায়া দেওয়া হয় কবরে দেওয়ার সময় দেখবেন মাথার বানটা খুলা দেয়, মাঝখানের বানটা খুলা দেয়, পায়ের বানটাও খুলা দেয়। আসার সময় যেভাবে আসছি প্রায় এইভাবেই আবার কবরে দিয়ে আসে। আল্লাহ বলছেন কবরে যে আসতেছ আমি কিন্তু তোমাকে নিষ্পাপ বানায়া দুনিয়ায় দিছি, কবর আসার আগে তুমি নিষ্পাপ হয়ে আইস। আপনারা নিষ্পাপ হয়ে যদি কবরে যাইতে পারেন আল্লাহর কসম কবরে খাবার, বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন, অন্য নবীর উম্মতেরা না আখিরি নবীর উম্মতেরা কবরে গিয়াও আল্লাহর কুদরতি জান্নাতি খাবার কবরে বইয়া খাইব। প্রশ্ন আসতে পারে হুজুর এত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য কেন? তার জবাব আসবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে। মা খাদিজা বলেন এরে পৃথিবীর মানুষেরা আমার নবীর মা নাই বাবা নাই রে, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে মানুষকে ডাকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সারা দিন ঘুরে একটাই নবীর টার্গেট মানুষকে জান্নাতি বানাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, মানুষকে সম্মানী বানাবেন, মানুষ হিংসা বিদ্বেষ ভুলে মারামারি ছেড়ে মানুষ মিলে মিশে থাকবে, মানুষ জান্নাতি হবে। বাবারা আজকের পরিবেশে বোঝা যায় আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছে, এতগুলো মানুষ বসে আছেন বসার জায়গা নাই দাঁড়িয়ে আছেন, বলুন আপনাদের কারো সাথে কারো কোনো তিক্ততা আছে কিনা? আমার নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া এই কষ্টটুকু করেছেন, কত কষ্ট কত ব্যথা সহ্য করেছে, সাদা জামা লাল হয়েছে এই পৃথিবীতে এই পরিবেশটা কায়েম করার জন্য। 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর কারাগো আখিরি নবীর উম্মত হইয়া এত সুন্দর করে মাহফিলে বসে আছেন, রে বাবারা ভাইরা এই পরিবেশটার জন্য আমার নবী দান্তান মুবারক শহীদ করেছে। আজকে সেই পরিবেশে কে আপনারা? এই পরিবেশে আসার জন্য মানুষ নবীজি সারা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে, আজকে কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই। 1400 বছর আগে নবীর কষ্টের কথা বুকে লইয়া কোরআন সুন্নার পক্ষে যারা এই মাহফিলে বসে আছেন, রে বাবারা ভাইয়েরা মক্কায় জন্ম হইয়া সকাল সন্ধ্যা নবী পায়া সকাল সন্ধ্যা নবী দেখাও আবু জাহেল আবু লাহাব আপনাদের মতো কোরআন সুন্নার পক্ষের মেহমান আখিরি নবীর উম্মত ইমানদার হতে পারলো না, সকাল সন্ধ্যা নবী পাইয়া আবু জাহেল আবু লাহাব বেঈমান, 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলাম না, তারপরও আমরা আবু জাহেলের মতো বেঈমান না, আমরা আখিরি নবীর উম্মত ইমানদার। দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগার বলুন, দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগার আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে, নবী গো আমরা গুনাগারে। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ো,
ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নাবী, কুরআনেতে সবাই পাবি ও, ইউসাল্লুনা আলান নাবী কুরআনেতে সবাই পাবিও, মানলে কুরআন থাকবে সবাই, মানলে কুরআন থাকবে সবাই রহমতের সাগরে, নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। সকলে বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা, আবু জাহেল আবুল আহাব সকাল সন্ধ্যা নবী পাইয়া, সকাল সন্ধ্যা ঘরের দরজায় নবী দেখা, পারল না আপনাদের মতো ইমানদার হইতে, একটা নজর দেখলাম না গো। 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর কুমিল্লার জমিনে বাংলাদেশে আমরা আবু জাহেলের মতো বেঈমান কেউ নয়, আমরা আখিরি নবীর উম্মত, আমরা ইমানদার। এই ইমানদার বানানোর জন্য আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী মা নাই বাবা নাই, এতিম নবী সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরছে, আজকে কারা গো, কেউ আপনাদের বাড়ি বাড়ি যায় নাই, নবীর কথা শোনার জন্য কোরআন সুন্নার পক্ষে এসে বসে আছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে। মা খাদিজা বলেন, সারাদিন আমার নবী বাড়ি বাড়ি ঘুরে বিকালবেলা ঘরে আসতেন, আমি অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকতাম, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী ঘরে আসতে কাছাকাছি আসার পর আমি খাদিজা তাকিয়ে দেখি, এতিম নবীর গাল বেবে চোখের পানি পড়তেছে, জিজ্ঞেস করি নবী গো, কে আঘাত করেছে, কে ব্যথা দিয়েছে, কে দুঃখ দিয়েছে আমার নবী ডাকে, খাদিজা রে আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে আমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, মানুষ মানুষের সাথে মিলিমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে মানুষ মানুষের সাথে মিলিমিশে থাকবে এই পরিবেশে আনতে চাই। রে খাদিজা, কেন জানি তারা আমারে পাগল কয়, এতিম কয়, এই ব্যথায় চোখের পানি আসে। মা খাদিজা বলেন,
আমার নবী সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন। আমি ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রাখতাম, সকালবেলা জামা গায়ে দিয়ে বেরিয়ে যাইতেন। পৃথিবীর মানুষেরা রে, আমি দেখি একদিন আমার নবী ঘরে আসতেছে না, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, অপেক্ষায় তাকিয়ে আছি রাস্তার দিকে। আমি খাদি যা কিছু খায় নাই, আমার নবীও কিছু খায় নাই, পেটে খিদা লইয়া কাছাকাছি আইসা গেছে। তাকাইয়া দেখি পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর সাদা জামায় লাল দাগ দেখা যায়। কাছে আসার পর কষ্ট করেছি নবী গো, এই সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। ও আল্লাহর বন্ধু, লাল দাগ কিসের কোত্থেকে আসলো? আমার নবী কান্দে বুক বাসাইয়া, রে খাদিজা, আমার দেশি বন্ধুরা আমার আঘাত করেছে, আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করেছে, সেই রক্ত মোবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ আসুক না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আজকে আমার নবী বলে গেছেন, তারাক তুফিকুম আমরাইন লান তাদিলুমা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই নবীর কষ্টের দুটো জিনিস আমাদের কাছে রেখে নবী মদিনার মাটিতে শুইয়াছেন। নবীর 1400 বছর আগে সাদা জামা লাল করে না খাইয়া কষ্ট করে যেই দুটো জিনিস আমাদের কাছে রেখে গেল, এই দুটো জিনিসের পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে আপনারা জান্নাতি জান্নাতি জান্নাতি, জান্নাতের মালিক কে? আমরা নবীর সাথে বন্ধুত্ব করেছে দোস্তি করেছে কে? আমরা আল্লাহর দোস্তের উম্মত, আমরা আল্লাহর বন্ধু উম্মত। আমরার দাম সকল নবীর উম্মতের চাইতে বেশি, আস্তে বলেন যে বেশি, কারণ বেশিটা জুড়ে হয় না কেন জানেন? জুড়ে না হওয়ার কারণ আছে, আল্লাহ আমরারে পাঠাইছে নিষ্পাপ করে, আমাদের কোনো পাপ ছিল না, কিন্তু দুনিয়াতে আয়শা কিছু পাপ আমরা করে লাইছি। বলে হুজুর কেমনে? কিছু পাপ আমরা করি, যদি নাই করতাম তাহলে আল্লাহ কোরআনে কেন আমানু কোয়া রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো কোয়া আবার কয় অফ আলুল খায়রা ভালা কাজ করো কোরআনে কি আছে? আরেক জায়গায় কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, ও ইমানদাররা পুরা ভুরি ভাবে ইসলামে ঢুকো। তাহলে বোঝা গেল আমরার মাঝে কিছু ভেজাল মনে হয়? কয় না কয় না কয়। এই বেজালগুলি দূর করার জন্য বাজান শারীরিক রোগ দূর করার হসপিটাল আছে, কিন্তু এই জায়গাটা বেজাল দূর করার হসপিটাল নাই, এই হসপিটাল হলো কোরআন সুন্নার মাহফিল। কোরআন সুন্নার এক্সরে দিয়ে আজকে আমাদের দেহের রোগগুলি দূর করব। কেমন রোগ বাস্তবে আসেন আপনাদের, কুমিল্লার কথা বলি না, আমার ভৈরবের কথাই বলি, ছোট সময় হ্যাপচখানায় পড়ি, উস্তাদ পাঠাইছে দুধ আনবার লেগে, দুধ দুধ বাজারে দুধ কিনতে গেছি, যাই দেখি দুধের টিন বালতি সব আছে কিন্তু মানুষ নাই। এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরন দাঁড়াই দিছে, চেহারায় কয় উনি দুধ বিক্রেতা না, দোকানদারে জিগাইলাম দুধ আছে মানুষ নাই, একজন দাঁড়াই রয়েছে, ঘটনা কি? হুজুর উনি অফিসার, দুধে ভেজাল আছে কিনা দেখতে আইছে। আমি ছোট দুধ কিনতে গেছি হ্যাপচখানায় পড়ি, উস্তাদের দুধ, এই ভদ্রলোক দেখে কেউ মালিক নাই, কারে বিচার করব কারে ধরব, চলে গেছে। আরেকদিন দেখলাম উনি লুঙ্গি পরন শার্ট গায়ে দুধের জগ হাতে দুধ নিতে আইছে, দুধ নিতে আইছে, আইসা মাঝখানে দাঁড়ায়, একজনও দুধের মালিক লড়বেন না, আমি সকলের দুধ পরীক্ষা করব দুধে ভেজাল আছে কিনা। কি করবো এখনো কেউ লড়ে না,
একদিন দুধ এর মধ্যে পরীক্ষা করার জন্য কি যন্ত্র দিল, যন্ত্র দেওয়ার পরে তো ধরা পড়ে গেছে দুধের মধ্যে পানি, দুধে পানি। অভিসার বলল, বাবারে কাজটা কি আপনার জন্য, কাজটা ঠিক হইল দুধে যে পানি দিলেন? এবার তারা কিছু কয় না। উনি দুইজন লোককে বলল, এই দুধের টিনটা তার মাথার মধ্যে ডাইলো দেন, সব দুধ এ লোকের মালিকের মাথার ডালতাছে। আমি কাছে দাঁড়ায়া ছুটু তো কইতাছি, আপনার ভাগ্যটা বালাও, আপনার দুধ দিয়া গোসল করাইতেছে, এই ভাগ্য তো মনে বাংলাদেশ কি হয়েছে আমার নজরে পড়ে। দুধ দিয়া গোসল করাইতেছে, হে লোক কয় হুজুর ভাগ্য বালা না, কি আমার হুজি শেষ। ও মুসলমান, নবী কষ্ট করে সাদা জামা লাল করে যেই ফুজিওয়ালা আমরা বানাইয়া গেছেন, আজগা এ দুধ ওহানি দিয়া ফুজি নষ্ট কইরা ওখানে বিদর্মীদের হাতে মার খায়। মুসলমান কেন বিদর্মীদের হাতে মার খাবে? মুসলমানের একজন গার্জিয়ান এত শক্তিশালী, বলুন সেই গার্জিয়ান কে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন কোরআন হাদিসের এক্সরে দিয়ে সবগুলি বাইর করি, একটু সময় বেশি হইলে কষ্ট হইব। বিশ্বকাপের খেলা সারা রাত দেখতারেন, কোরআন সুন্নার পক্ষে এক দেড়টা ঘন্টা সময় দিতে রাজি আছেন না? আল্লাহ যদি এর উসিলা ফিরা আপনার জীবনের গুনাগুলি মাফ করা দেয়, তার গুনা মাফ, তার মতো সম্পদ ওলা পৃথিবীতে কেউ নাই। এর মধ্যে প্রথম পুরস্কার পাইলাম সুন্নাত থেকে। রাসূল বলছেন এক মজলিসে, মজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিন সানা, এক মজলিসের মেহমান কোরআন সুন্নাত পক্ষে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেছে। আবার কোরআনের মধ্যে জান কত কত বাজেট, যে একবার বলুন আল্লাহু আকবার। একটা ভালো চাকরি সার্কুলার ফাইলে পত্রিকায়, বেলা ওঠার আগে পত্রিকা দেখা, চাকরির সার্কুলার আইছে, ভালো চাকরি, দামি চাকরি, অথচ চাকরি ইন্টারভিউ দিলে চাকরি হইতেও পারে নাও হইতে পারে, অথচ কোরআন শরীফে কত বড় বড় সার্কুলার দেয়া রাখছে আপনারা লেগা। একটা সার্কুলার দেন কত সুন্দর, যারা আজকের মাহফিলে বসে রয়েছেন আপনাদের জন্যই মনে এই সার্কুলারটা, সার্কুলারটা কত সুন্দর। কত সুন্দর সার্কুলার কোরআনের মধ্যে, আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইছে, ভালো কাজে গেছে, আল্লাহ বলেন তাকে আমি নিজ হাতে আমার জান্নাতুল মাওয়াটা পুরস্কার হিসাবে দান করে দেব। একটা জান্নাতের দাম কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবী বলেছিলেন, আলী এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। হযরত আলী কয়, হুজুর আমার চুলায় আগুন জ্বলে না, কতদিন পার হইয়া যা, আমি জান্নাতের মূল্য দিব কেমনে? নবী গো দাম কতই বোঝাই না রাহি। রাসূল বলেন, আলী সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেস্তের একটা জানালার শিখ, মতান্তরে একটা বেহেস্তের ইট 70 বার বিক্রি করলে সারা পৃথিবী একটা ইটের দাম হইতো না, এই দামি জান্নাতটার মূল্য দিয়া ঘুমানোর জন্য বলছে, জান্নাতটার মূল্য দিয়া ঘুমানোর জন্য বলছে নবীজি। হযরত আলী কে, হুজুর আমার পক্ষে সম্ভব না, কোন কোন দিন যায় সুলায় আগুন জ্বলে না, বেলালে হাবশির জীবনীর মধ্যে আসছে, নবীজি 15 দিন মদিনায় ছিলেন না, মদিনার বাহিরে ছিলেন, 15 দিন পর
মদিনায় আসলে মসজিদে নববীতে হযরত বেলালে হাবশি নবীজির কদম মুবারকে পড়ে গেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে ধরে অনুরোধ করি মসজিদে নববীর ভিতরে না ঢুকিয়া নবী গো আগে ফাতেমার ঘরে ঢুকেন 15 দিন পর্যন্ত ফাতেমার ঘরের দরজা খুলতে দেখি নাই মন কয় ফাতেমা জীবিত নাই দুনিয়ায় নাই আমার নবী দর দিয়ে মা ফাতেমার ঘরের দরজায় ফাতেমা রে দরজা খোলো দরজা খুলে দিলেন চেহারা একেবারে মলিন শরীর দুর্বল বাত থেকে উঠতে পারে না বসে বসে কথা বলছে মা তোমার এই অবস্থা কেন জবাব দিচ্ছে জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা ইমাম হাসাইন হুসাইনের মা ফাতেমা শের খোদা হযরত আলীর বিবি ফাতেমা রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমা জবাব দিচ্ছে বাবা গো 15 দিন হলো আপনি মদিনায় নাই আল্লাহর কসম গো বাবা এই 15 দিন ফাতেমার সুলায় আগুন ঝলে আমার নবী কলিজার টুকরা নাতি দয় পেটের খিদায় রে গলাকাটা মুরগির মতো লাফায় বসুন আমরা জান্নাতি হব আল্লাহ আত্মা জান্নাত আপনার আমার জন্য বানাইয়া রাখছে আল্লাহ নিজের জন্য নয় আমাদের জন্য আত্মা জান্নাত বানাইয়া রাখছে আমার নবী আমার নবী মা ফাতেমার কষ্ট দেখে ডাকতেছে মা গো 15 দিন সুলায় আগুন জ্বলে না এই কষ্ট করে তুমি কেমনে দিন কাটাইলা এত কষ্ট করে দিন কাটাইছে তারপরেও বেজালে হাত দেয় নাই বেজাল কাজে যায় নাই এই আদর্শগুলো রাসূল রাসূলের আওলাদ আমাদের জন্য রেখে গেলেন বাবারা ভাইরা ফাতেমার সুলায় আগুন জ্বলে না ফাতেমার সুলায় আগুন জ্বলে না তারপরেও হযরত আলীকে বললেন বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো হযরত আলী বলেন হুজুর সম্ভব নয় আমার সুলায় আগুন জ্বলে না একবার হযরত আলী গড়ে ডুববে বিকাল বেলা সারা দিন ঘুরল খাবারের ব্যবস্থা রুজি রোজগার হলো না বিকাল বেলা ঘরে ডুববে খাবার তো আনতে পারলো না ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বারবার যাইয়া বিরক্ত করতেছে খাবারের জন্য অবশেষে মা বলছে শুধু আমারই দেখো বারবার আমার কাছে আসো তোমার বাবার কাছে কি যাইতে পারো না এমন সময় হযরত আলী ঘরের ভিতরে ঢুকতেছিল বলতেছে ফাতেমা তোমার বাবার কাছে কি যাইতে পারো না মা ফাতেমা এই কথা বলার সময় হযরত আলী শুনে ফেলেছে এখন সন্তানেরা আমার কাছে আসবে কিছুই নাই আমি সন্তানদেরকে কি দিয়া খুশি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে গেলেন আর ঘরে ঢুকলেন না রাত্র গভীর হয়ে গেল ঘরে আসতেছে না রাত্র গভীর হযরত আলী আসতেছে না হাসাইন হুসাইন ঘুমিয়ে গেছে মা ফাতেমা দরজা খুলে অপেক্ষায় এখনো প্রাণের স্বামী আসতেছে না গভীর রাত্র হাঁটতে 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 যাবেন নবীজির কাছে এইদিকে হযরত আলী আসতেছে না চলে গেলেন নবীজির কাছে বাবা গো আমার স্বামী ঘরে আসে না রাত্র গভীর হলো কি জানি হলো গো কি জানি হলো কেন জানি আসতেছে না আমার নবী বলেন ব্যাপার কি ঘটনা কি তার আগে দুই নাতি খবর দিয়াইছে না না মা বলেছে বাবার কাছে যাও এই কথা শুনে বাবা ঘর থেকে বেরিয়ে গেছে ডাকতেছে আমার নবী রে ফাতেমা তুমি নাকি বলেছো তোমার বাবার কাছে যাও এই কথা শুনে হযরত আলী ঘর থেকে বেরিয়ে গেছে রে ফাতেমা এই কথার কারণে আলী ঘর থেকে বেরিয়ে গেছে আলী যদি জুর জঙ্গলায় বসে থাকে জঙ্গলার বাঘ যদি আলীকে খেয়ে ফেলে এরে ফাতেমা এই কথাই যদি আলীর মনে দুঃখ ব্যথা কষ্ট গিয়ে থাকে তুমি ফাতেমা মারা গেলে হাসরের দিন আমি নবী তোমার মেয়ে বলে স্বীকার করব না
হযরতে আলী এমনি সময় হাজির হুজুর না না ফাতেমার প্রতি আমার কোনো দুঃখ নাই গো নবী হাসান হুসাইন আমার কাছে আসবে খাবারের জন্য আমি খাবার দিতে পারবো না নিজের দুর্বলতা নিয়ে আমি চলে গিয়েছি ফাতেমার প্রতি আমার কোনো দুঃখ নাই এত কষ্ট করেছে কিন্তু বেজালে তো পাও দেয় নাই বেজালে হাত দেয় নাই আমার নবী বলেন আলী জান্নাতের মূল্য দিয়ে ঘুমায়ও হযরত আলী বলেন আমার পক্ষে সম্ভব হবে না রাসূল বলেন আলী রে সম্ভব হবে আমি রাস্তা খুলে দিয়ে গেলাম রে আলী এশারের নামাজ পড়ে বিছানায় শুয়ার আগে রে আমি নবীর উপর তিনবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ কইরা ঘুমাইও আমি নবীর উপর তিনবার দুরূদ পড়ে যদি ঘুমের ঘরে ঘুমায়া যাও আটটা জান্নাত তোমার জন্য খরিদ হইয়া যাইব সহজ রাস্তা সহজ পথ যেই নবীর উম্মতের জন্য দেওয়া হয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক সেই সহজ পথগুলি খুঁজে বের করা কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে এই দেহটাকে পবিত্র করা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা এই দেশের বাসিন্দা আমরা কেউ না একদিন ছিলাম না আর একদিন থাকবো না এই দেশে আমাদেরকে মারপেট থেকে যেমন নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসছি আবার নিষ্পাপ হইয়া কবরে যাব এই জন্য নবীর 63 বছর জিন্দিগির কষ্ট বাবারা ভয়ের কিছু নাই আমরা জান্নাতি হব যারা আখিরি নবীর উম্মত আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমার নবীর জীবনে কত কষ্ট আসুন সামনে এরে বাবারা ভাইরা জর্দান গিয়ে দেখি মাহফিলে জর্দানের জমিনে আরব ভূমিতে জর্দান যাইয়া দেখি এমন সুন্দর ঘটনা কুরআন শরীফের মধ্যে যা আছে আসহাবে কাহাফের ঘটনা সাতজন যুবক জর্দানের জমিনে এই বাস্তব ঘটনা কোরআনের মধ্যে আসছে সাতজন যুবক ঈমান বাঁচানোর জন্য রে বাবা যুবকেরা কারা আজকের মাহফিলে বসাছো তোমাদের মতো যুবকদেরকে আমার আল্লাহ কত মায়া করে দেখো যুবকেরা রে একটা বার যদি তোমার মতো যুবক আল্লাহ কইয়া ডাক মারো তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়া থাকে জবাব তুমি যদি মসজিদে যাইয়া আল্লাহকে খুশি করার জন্য নামাজের সেজদায় যাও আমার আল্লাহ আরশে বসে ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া ডাকে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক এই যুবকটা আমাকে খুশি করার জন্য নামাজের সেজদায় পড়ে আছে রে আমি আল্লাহ এত খুশি হয়েছি যুবকের প্রতি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত সবকিছু এক পাল্লাই যদি দেওয়া হয় যুবক আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে আছে ওই সেজদার পাল্লাটা সেজদার ওজনটা যদি আরেক পাল্লাই দেওয়া হয় ফেরেশতারা রে আমার আদরের বান্দা এই যুবকের সেজদার পাল্লার বাড়ি কুল কায়নাতের চাইতে বেশি হইয়া যাইব সুবহানাল্লাহ